Welcome to Merit Academic Care, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব HSC উচ্চতর গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে প্রণীত, অর্থাৎ তোমরা যারা HSC 2023 সালের পরীক্ষার্থী তাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে আমরা তোমাদের একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই সাজেশনটি ফলো করো, আশা করা যায় এই সাজেশন থেকে তোমাদের 100% কমন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সিলেবাসটি তৈরি করেছেন মোহাম্মদ বায়েজিদ হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেরিট একাডেমিক কেয়ারের গণিত শিক্ষক, যিনি HSC পর্যায়ের গণিত বিষয়ের একজন অভিজ্ঞ শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সাজেশনটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, HSC উচ্চতর গণিত প্রশ্নের ধারা এবং মান বণ্টন তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা যে সিলেবাসটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের জন্য প্রণয়নকৃত শর্ট সিলেবাস, যেখানে অধ্যায়ভিত্তিক এবং বিষয়বস্তুগুলো উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর আমরা যে সাজেশনটি প্রদান করব, সেই সাজেশনের ক্ষেত্রে আমরা এখানে তোমাদের বিষয়বস্তুগুলো উল্লেখ করে দিব, অর্থাৎ কোন সকল বিষয়বস্তুগুলো তোমাদের 100% গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে শুরু করি। প্রথমে আমাদের যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ জটিল সংখ্যা। এখন আমরা দেখব জটিল সংখ্যা অধ্যায় থেকে আমাদের যে সকল বিষয়গুলো শতভাগ গুরুত্বের সহকারে অধ্যয়ন করতে হবে। প্রথমেই রয়েছে জটিল সংখ্যার পরম মান, মডুলাস ও নতি, অর্থাৎ আর্গুমেন্ট। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। এর পরের পয়েন্টটি জটিল সংখ্যার বর্গমূল, একের ঘনমূল। প্রিয় শিক্ষার্থীরা, জটিল সংখ্যা থেকে এই টপিক্সগুলো তোমাদের শতভাগ গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ চতুর্থ অধ্যায়, বহুপদী ও বহুপদী সমীকরণ। বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে আমাদের যে সকল প্রশ্নগুলো শতভাগ গুরুত্বের সহকারে অধ্যয়ন করতে হবে, তার প্রথমেই রয়েছে দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। এরপরে রয়েছে পৃথকায়ন। এর পরের পয়েন্টটি দ্বিঘাত সমীকরণ গঠন এবং ত্রিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, এই চারটি টপিক ছিল তোমাদের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। এরপরেই রয়েছে আমাদের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ কৌণিক। কৌণিক থেকে আমাদের যে সকল বিষয়বস্তুগুলো সাজেশন অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের কৌণিক, বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। এর পরের পয়েন্টটি হচ্ছে পরাবৃত্তের উৎকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও দ্বিখাক্যের সমীকরণ এবং উপকেন্দ্র ও নিয়ামক রেখা। এরপরে যে পয়েন্টটি আমাদের গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে হবে সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুতে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, এ কস থেটা কমা বি সাইন থেটা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে অধিবৃত্ত। অধিবৃত্ত থেকে আমাদের রয়েছে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়, উপকেন্দ্র ও দ্বিখাক্য। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে সপ্তম অধ্যায়, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। এখান থেকে আমাদের যে বিষয়বস্তুগুলো অধ্যয়ন করতে হবে, প্রথমেই রয়েছে বিপরীতিক ত্রিকোণমিতিক ফাংশন ও মুখ্যমান, ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায় থেকে এই দুটি টপিকস অধ্যয়ন করলেই তোমাদের হবে। এরপরে রয়েছে অষ্টম অধ্যায়, অর্থাৎ স্থিতিবিদ্যা।
স্থিতিবিদ্যা থেকে আমাদের যে বিষয় গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে হবে সেটি হচ্ছে দুটি বলের লব্ধি, বল জোটের সাম্যাবস্থা, সাম্যাবস্থায় লামের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায় থেকে এই তিনটি টপিকস তোমাদের খুব ভালোভাবে অধ্যয়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে আমাদের নবম অধ্যায়, অর্থাৎ সমতলে বস্তুকণার গতি। এখান থেকে আমাদের প্রথমে যে টপিকসটি রয়েছে সেটি হচ্ছে আপেক্ষিক বেগ। এর পরের পয়েন্টটি হচ্ছে বিশেষ এক সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, বিশেষ এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং উলম্ব গতির ক্ষেত্রে ত্বরণ সম্পর্কিত সূত্রসমূহের প্রয়োগ। এরপরে যে টপিকসটি রয়েছে সেটি হচ্ছে উলম্ব তলে প্রক্ষিপ্ত বস্তুকণার গতি এবং এর সর্বোচ্চ উচ্চতা, সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়, বিচরণকাল এবং আনুভূমিক পাল্লা নির্ণয়। এরপরের গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে উলম্ব তলে প্রক্ষিপ্ত কোনো কণার গতিপথ একটি পরাবৃত্ত, তা প্রমাণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের HSC 2023 সালের পরীক্ষার্থীদের জন্য প্রণয়নকৃত শর্ট সিলেবাসের উপর তোমাদের শর্ট সাজেশন। তোমরা যদি এই সাজেশনটি 100% ফলো করো, আশা করা যায় তোমাদের পরীক্ষায় 100% কমন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে প্রশ্নের ধারা ও মানবন্টন দেখতে পাচ্ছ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।